আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 35 পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকাল অপারেটর নম্বরে। 35 পয়সা প্রতি মিনিটে কথা বলার জন্য আপনাদের ফোনে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। আপনি জাস্ট সেই সফটওয়্যারটি ইনস্টল করে লগইন করে নেবেন, তাহলে আপনি 35 পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন রাত দিন 24 ঘন্টা যে কোনো লোকাল নম্বরে। সেই অ্যাপটি চালানোর জন্য আপনার ফোনে নেটের প্রয়োজন হবে। আপনার ফোনে জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি 35 পয়সা দিয়ে 1 মিনিট কথা বলতে পারবেন, এবং 35 পয়সা প্রতি মিনিটে আপনি রাত দিন 24 ঘন্টায় কথা বলতে পারবেন বাংলাদেশি যে কোনো লোকাল অপারেটরে। আমি যে অ্যাপটি দিয়ে কথা বলি সেটি হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপ। এই অ্যাপটি আমি 2019 সাল থেকে ইউজ করে আসতেছি, এখন পর্যন্ত আমি এই অ্যাপটি ইউজ করতেছি। এই অ্যাপটি ইউজ করে আমি ভালো পারফরমেন্স পেয়েছি, তাই আমি এই অ্যাপটি নিয়ে আবার আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনি 35 পয়সা প্রতি মিনিটে কথা বলার জন্য ব্রিলিয়ান্ট অ্যাপটি ওপেন করে নেবেন। ব্রিলিয়ান্ট অ্যাপটি যদি আপনি ওপেন করে লগ ইন করে নেন, তাহলে কিন্তু আপনি রাত দিন 24 ঘন্টা 35 পয়সা হারে কথা বলতে পারবেন। ব্রিলিয়ান্ট অ্যাপ লগ ইন করার জন্য আমার পেজে ভিডিও দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে সেখান থেকে দেখে ব্রিলিয়ান্ট অ্যাপটি লগ ইন করে নিতে পারেন। তাছাড়া আমি এই ভিডিওর নিচে ব্রিলিয়ান্ট অ্যাপটি কীভাবে লগ ইন করবেন সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আপনি ইচ্ছা করলে এই লিঙ্কের উপর ক্লিক করে আপনি ভিডিওটি দেখে আপনি ব্রিলিয়ান্ট অ্যাপটি লগ ইন করে নিতে পারেন। ব্রিলিয়ান্ট অ্যাপটি ইউজ করে আপনি কম টাকায় বেশি কথা বলতে পারবেন। আমি এখনও ব্রিলিয়ান্ট অ্যাপটি ইউজ করি। ব্রিলিয়ান্ট অ্যাপটি ইউজ করার মাধ্যমে আপনি কম টাকায় অনেক বেশি কথা বলতে পারবেন। দেখেন আমি যে ব্রিলিয়ান্ট অ্যাপটি দিয়ে কথা বলি, আমি যদি এখন আমার ব্রিলিয়ান্ট অ্যাপটিতে প্রবেশ করি, তাহলে আমি আপনাদেরকে এখন দেখা দিতে পারবো যে আমি কত মিনিট কথা বলার পর আমার কাছ থেকে কত টাকা করে কেটে নিচ্ছে। আপনি দেখেন ব্রিলিয়ান্ট অ্যাপস ব্যবহার করে কথা বললে দেখেন ওরা আমার কাছ থেকে কত টাকা করে কেটে নিচ্ছে, আমি এখন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি যদি এখন ব্রিলিয়ান্ট অ্যাপসে প্রবেশ করি, দেখেন ব্রিলিয়ান্ট অ্যাপসে প্রবেশ করার পর আপনার সাথে এরকম একটি পেজ চলে আসবে। আপনি এখানে আসার পর এই কোনায় সেটিং অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। এই সেটিং অপশনটিতে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট কল অ্যান্ড ক্রিয়েট হিস্টোরি। এই অপশনটিতে উপর এই অপশনটির উপরে একটি ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার কল লিস্ট চলে এসেছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমি কোন নাম্বারটিতে কত মিনিট কথা বলেছি এবং ওরা আমার কাছ থেকে কত টাকা কেটে নিয়েছে। দেখেন উপরে আমি একটি নাম্বারে 1 মিনিট 8 সেকেন্ড কথা বলেছি, 1 মিনিট 8 সেকেন্ড কথা বলার পর ওরা আমার কাছ থেকে 0.40 পয়সা কেটে নিয়েছে। মানে এখান থেকে ওরা আমার কাছ থেকে 40 পয়সা আর একটু ওপরে কেটে নিয়েছে। তারপর নিচে দেখেন এখানে আমি 17 মিনিট 58 সেকেন্ড কথা বলেছি, মানে আমি 18 মিনিটের মতো কথা বলেছি। 18 মিনিট কথা বলার পর ওরা আমার কাছ থেকে 6 টাকা 29 পয়সা কেটে নিয়েছে। তাহলে আপনি দেখেন আমি 18 মিনিট কথা বলার পর ওরা আমার কাছ থেকে 6 টাকা 29 পয়সা কেটে নিয়েছে। দেখেন আমি কত কম হারে আমি কথা বলতে পারছি। তারপর দেখেন আমি একটি নাম্বারে মাত্র 19 সেকেন্ড কথা বলেছি, ওরা আমার কাছ থেকে 0.11 পয়সা কেটে নিয়েছে মাত্র। তারপর নিচে দেখেন এখানে আমি একটা নাম্বারে 12 সেকেন্ড কথা বলেছি, ওরা আমার কাছ থেকে 0.07 পয়সা কেটে নিয়েছে। দেখেন তাছাড়া এখানে আমি একটি নাম্বারে 4 মিনিট 31 সেকেন্ড কথা বলেছি, ওরা আমার কাছ থেকে 1 টাকা 58 পয়সা কেটে নিয়েছে। তাই আপনি যদি এই অ্যাপটি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি অনেক অল্প টাকায় অনেক বেশি কথা বলতে পারবেন। কারণ বর্তমানে যে হারে টাকা কেটে নিচ্ছে সিমের কোম্পানিগুলো, তাই আপনি এই অ্যাপটি ব্যবহার করে আপনার ফোনে নেট কানেকশন থাকলে আপনি 35 পয়সা প্রতি মিনিটে রাত দিন 24 ঘন্টা কথা বলতে পারবেন। তাই এই অ্যাপটি খোলার জন্য আমার পেজে ভিডিও রয়েছে। তাছাড়া আমি এই ভিডিও নিয়ে ব্রিলিয়ান্ট অ্যাপটি লগ ইন করার ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো। আপনি এখান থেকে লিঙ্কটিতে ক্লিক করে আপনি ব্রিলিয়ান্ট অ্যাপটি কীভাবে খুলতে হয় আপনি এখান থেকে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। ধন্যবাদ।